খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 4টে বাজে, আমরা বেরোবো মোটামুটি 5টার সময়, রেডি হচ্ছি। রেডি হচ্ছি মানে কি, এখনো রেডি হয়নি, আগে একটু মুখে একটা ফেসিয়াল কিট আছে, তাই না আমি এটা কিনে, এই যে হিমালয়ের, এটা একটু আগে প্রথমে আমি লাগাবো মুখের মধ্যে, 5 মিনিট বাদ এটা দেখো, এটা হিমালয়ার, এটা দিয়ে মুখে আগে মাস্ক হিসেবে এরকমভাবে লাগিয়ে নেব। লাগানোর পর হিমালয় মানে খুব সুন্দর হয় মুখটা। তারপর এই যে হিমালয়ার, এই যে দেখো হিমালয়ার, এই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ক্লিন করে নেব, তারপরে মেকআপ করব। চলো আমি ওই এটা কি যেন, হিমালয়ার ন্যাচারাল গ্লো কেশর ফেস প্যাক, ন্যাচারাল গ্লো কেশর ফেস প্যাক, এটা তোমরা ইউজ করতে পারো, খুব খুব সুন্দর। এটা মুখে পুরো লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে তারপর এটা ওই হিমালয়ের এটা দিয়ে মুখটা ধুয়ে ফেললে মুখটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। চলো আমি তাহলে ওই মাস্কটা লাগিয়ে নিই। দেখো বন্ধুরা, এটাকে এবার আমি লাগিয়ে নেব। এটা ভীষণ সুন্দর, তোমরাও ইউজ করতে পারো এটা কিনে, হিমালয়ের এটা খুব খুব সুন্দর, মুখটা ভীষণ সফট হয়ে যায় এটা লাগালে। এটা মোটামুটি এরম ভাবে লাগিয়ে 10 মিনিট রেখে দেব। দেখেছো আমার নেল পালিশ গুলো উঠে গেছে, আমি এখন নেল পালিশে পরবো, আগে মুখটা করে নি তারপরে আমি নেল পালিশটা পরে নেবো। আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এটা এটা আমি রেখে দিই, এটা এবার 10 মিনিট রেখে দেবো, দিয়ে শুকোলে তারপর এটা দিয়ে মুখটা ক্লিন করে নেব। তাহলে চলো 10 মিনিট এটাকে রেস্ট দিই। আমি মুখে এটা লাগিয়ে 10 মিনিটের মধ্যে নেল পালিশও করে নিলাম। দেখেছো আমার নেল পালিশ করা হয়ে গেল, কেমন লাগছে? মোটামুটি রানী কালারের শাড়ি পরবো না, তাও নেল পালিশটা পরে নিলাম। ঠিক আছে তাহলে চলো মুখটা ধুয়ে আসি, এটা দিয়ে নিয়ে চলে যায় মুখটা ধুয়ে, এবার একটু সাজুগুজু করব। ঠিক আছে দেখো হাতটা ভালো লাগছে, আমাকে জানাবে কিন্তু। হ্যাঁ একে বাজে নোখ, দেখো আমার নোখে নেই ভোতা ভোতা নোখ, তার মধ্যে নেল পালিশ পড়েছে, ও চলে যাবে থাক বলো, যাই হোক ভালো লাগলেই হলো। ঠিক আছে টাটা, তাহলে মুখটুক ধুয়ে নিই, ধুয়ে রেডি হয়ে নিই, চলো। দেখো আমরা সকলে চলে এসেছি বিয়ে বাড়িতে, বাস থেকে নেমে পড়েছি, এরপর দেখতে থাকো তোমরা কি কি করি আমরা। Thank you.
থেকে বসে আছে। সরি, সি মাইনর দাও, সি মাইনর, সি মাইনর। আমার কবে তুমি কলায়